সম্পর্কের দুই বছরের মাথায় বিয়ে ঠিক হয় আমার ভালোবাসার মানুষের সাথে। সব কিছুই ঠিক ছিল, বিয়ের দিন বিয়ে পড়ানোর আগে বিয়ে ভেঙে যায়। কী কারণে ভেঙে গিয়েছিল সেটা এখনও অজানা। বিয়ে ভেঙে যাওয়াতে আমি অনেক ভেঙে পড়ি, অসুস্থ হয়ে যাই। আমি ফোন ভেঙে ফেলি, তার সাথে যোগাযোগ রাখবো না তাই, কিন্তু ওই মানুষটা সেটা হতে দেয়নি। বাবার কাছে চান্স পাইনি বলে মায়ের হাত পা ধরে কান্না করে বলেছে, ওরে আমার কাছ থেকে আলাদা করলে আমি মরে যাব। আমিও পারিনি কঠিন হতে, আবার কথা বলা শুরু। ভালোই যাচ্ছিল আমাদের দিন, তার ভালোবাসা যেন বেড়ে গেল। কেয়ারিং ছিল, সামান্য কিছু হলে পাগল হয়ে যেত। যখন যা বলতাম, যেখানে আসতে বলতাম, অফিসের কাজ ফেলে চলে আসতো। দেখতে দেখতে পাঁচটা বছর চলে গেল। পাঁচ বছর পর আবার আমাদের বিয়ের কথা হলো বাড়িতে। বাড়ির সবাইকে রাজি করাইছে ও। প্রথমবার রাজি করানো যতটা সহজ ছিল, পরেরবার ততটা ছিল না। দুই পরিবারকে ওই রাজি করাইছে, যত রকম ঝামেলা ওই ফেস করছে, আমায় কিছু করতে হয়নি। বিয়ের কথা চলছে অনেক দিন থেকেই, কিন্তু তার গার্ডিয়ান না থাকার কারণে ডেট ঠিক করতে পারছিল না। এর মাঝে একটা ডেট হয়, কিন্তু জানায় একটু সমস্যার কারণে 10-15 দিন পিছিয়ে দিতে হবে। পাঁচ বছরে ওর প্রতি সবার খুব বিশ্বাস হয়ে গিয়েছিল। খোঁজ নিতে গেলে সবাই বলতো অনেক ভালো ছেলে, তাই কোনো সন্দেহ কেউ করেনি। বাবাও ডেট পিছিয়ে দিল, কিন্তু বিয়ের ডেট ফাইনাল করবে তারা, বাবাও রাজি হয়ে গেল। আসলে মানুষ মনে হয় কষ্ট দেওয়ার জন্য, ঠকানোর জন্য সহজ সরল মানুষটাকে বেছে নেয়, যাতে মানুষটা প্রতিবাদ করতে না পারে, সব মুখ বুঝে সহ্য করে নেয়। যাই হোক, দীর্ঘ 7 বছর পর আমাদের কাঙ্ক্ষিত দিন আসলো, বিয়ের তারিখ ঠিক হলো। বিয়ে নিয়ে সব মেয়েরই কত ইচ্ছে স্বপ্ন থাকে, আমারও তার ব্যতিক্রম নয়। যে মানুষটাকে এত বছর ভালোবেসেছি, অপেক্ষা করেছি, অবশেষে তাকে পাচ্ছি, এর থেকে খুশির আর কি হতে পারে। আমাদের বিয়ে হয় খুব সামান্য ঘরোয়াভাবে, 10-12 জন এসে আমাকে নিয়ে যায়, আর এই বিয়েটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ায়। বিয়ের পরের দিন যেটা শুনলাম, সেটা শোনার পর না পারছি দাঁড়িয়ে থাকতে, না পারছি বসে। আমার উপর যেন আকাশ ভেঙে পড়ল, আর পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। শরীর কাঁপুনি দিয়ে মুহূর্তের মধ্যে জ্বর এসে পড়ে। এইটা আমি কি শুনলাম, সে নাকি বিয়ের আগের দিন তার অফিসের এক ভাইয়ের সাথে এক বাসায় দাওয়াত খেতে যায়, আর সেই বাসাটা হচ্ছে তার বর্তমান গার্লফ্রেন্ডের। আর সেখানে দাওয়াত খেতে যাওয়ার পরে ওরে ঘরে আটকিয়ে ফেলে ওই মেয়ে। মেয়ের বাড়ির মানুষ, পাড়া প্রতিবেশী সবাইকে ডেকে আনে, তারাই চেয়ারম্যান, মেম্বার, পাড়ার পোলাপান সবাইকে ডেকে আনে, বলে অনৈতিক কাজের সময় ধরা পড়েছে, তার জন্য তাদের বিয়ে পড়িয়ে দেওয়া হবে। দুপুরবেলা রাত হয়ে যায়, তাও কেউ ছাড়ে না। পরে ওর মামা আর মাকে ফোন দিয়ে বলে সব কিছু, তারা কিছু টাকা আবদার করে। রাত 12টা বাজে, মামা আর মা টাকা নিয়ে পৌঁছায়। সেখান থেকে অনেক কষ্টে ছাড়িয়ে নিয়ে আসার পর রাস্তা থেকে আবার পাড়ার পোলাপান ধরে। তারা বলে, বিয়ে করবি না হলে আরও টাকা দিতে হবে, আর না দিলে মার খেতে হবে। সেখানেও টাকা দিয়ে ছাড়িয়ে আনে। রাত 3টা বাজে, ওই দিন সকালবেলা, মানে আমার বিয়ের দিন সকালে, ওই মেয়েটা ওর বাড়িতে উঠে বসে বিয়ের উদ্দেশ্যে। আমার শাশুড়ি বলে, যদি তোরে বউ করতাম তাহলে গত রাতে বিয়ে দিতাম, তাহলে এতগুলো টাকা, অর্থাৎ 1 লাখ টাকার ওপর, টাকা নষ্ট করতাম না। এইটা বলে সবাই তাড়িয়ে দেয় ওই মেয়েকে। তাড়িয়ে দেওয়ার পর আসে আমায় বিয়ে করতে। বিয়ের পরের দিন সকালবেলা ঘটনাগুলো শুনতে পারি। সেই দিন দুপুরবেলা ওই মেয়েটা আবার আসে আমার শ্বশুরবাড়িতে। মেয়েটার আবদার, তাকে বিয়ে করতেই হবে, না করলে যাবে না এই বাড়ি থেকে। সবাই অনেক বোঝায়, ওর এখন বিয়ে হয়ে গেছে, বউ আছে। মেয়েটা বলে, আমি বিশ্বাস করি না, ওই বিয়ে করতে পারে না আমায় ছাড়া। তারপর সবাই আমাকে ওই মেয়ের কাছে নিয়ে এসে দেখায়, এইটা বউ। মেয়ে বলে, ওরে তো আমি চিনি, ওই তো আমাদের কলেজে পড়ে, একই ইয়ারে, একই ডিপার্টমেন্টে। আমি আকাশ থেকে পড়ার মতো অবস্থা, এই মেয়ে কি বলে এইসব। মেয়ে তারপরেও নানা বাহানায় বসে থাকে,
আমাকে চিনে ওই মেয়ে, আগে থেকে সব কিছু জানে আমাদের সম্পর্কে, জেনে শুনে সম্পর্ক করেছিল ওর সাথে। মেয়েটা জিজ্ঞাসা করল, তোমার সাথে সম্পর্ক কতদিনের? আমি বললাম 7 বছরের। সে বলল, আমার সাথে 2 বছরের সম্পর্ক। আমার অবস্থা তখন কীরকম হয়েছিল আমি বোঝাতে পারবো না। যে মানুষটা আমাকে এত ভালোবাসত, সে এইটা কেমন করে করল? একটাবারের জন্যেও সন্দেহ হলো না। কি নিখুঁত অভিনয় ছিল তার! দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা, বাড়ি ভর্তি মানুষ, 7 গ্রামের মাতব্বর এসে হাজির। কেউ তাকে বাড়ি থেকে নামাতেই পারে না। তার কথা, সে আমাকে বিয়ে করবে না তাহলে সম্পর্ক কেন করল? এদিকে আমার অবস্থা খারাপ, আমার মাথায় পানি ঢালতে থাকে। মেয়ের বাড়িতে খবর দেওয়া হলো, সেখানের মেম্বার চেয়ারম্যান সবাইকে ডাকা হলো, মেয়ের বাবা আর ভাই আসছিল। মাঝখানে আমার হুঁশ ছিল না, কি হয়েছে জানি না। রাত 12টায় নাকি আরও 1.5 লাখ টাকা দিয়ে বিদায় করে, যাবার সময় সবার সামনে চ্যালেঞ্জ করে যায়, একদিন হলেও ওরে আমার কাছে যেতেই হবে। ওই মেয়ের আরও 2 বোন এভাবেই বিয়ে করেছে। সব ঘটনার জন্য সবাই আমার কাছে মাপ চায়, আর আমার হাজবেন্ড আমার পা ধরে অনেক কান্নাকাটি করে মাপ চায়, এই ভুল জীবনেও আর করবে না বলে। আমিও ভাবলাম, যা হবার হয়ে গেছে, এইটা ধরে থাকলে তো আর জীবন চলবে না, তাই নতুন করে শুরু করলাম। 1 সপ্তাহ ভালোই যাই, আমিও ওইসব নিয়ে কথা বলি না। 8 দিনের দিন ওই মেয়ে ফোন দেয় ওরে, সেদিন থেকে বেশি কথা বলে না আমার সাথে। শাশুড়ি শোনার পর কবিরাজের কাছে যায়, তাবি জানে, সেটা ধুয়ে ধুয়ে পানি খাওয়াই আমি। জিজ্ঞাসা করলে বলে, ওই মেয়েকে যেন ভুলে যায়। এদিকে আমার হাজবেন্ড 15 দিন পর থেকে মানসিক অত্যাচার শুরু করে, ছোটোখাটো বিষয় নিয়ে অকারণেই রাগ করে আমার ওপর, অপমান করা শুরু করে মানুষের সামনে। আমার হাতের কিছু খায় না, ওর জিনিস কিছু ধরতে দেয় না। শাশুড়ি শুধু বলে, সহ্য করে যাও, আমিও তাই করি। আমাকে ওর বিছানায় থাকতে দেয় না, ফ্লোরে থাকি। তার 2-1 দিন পর থেকে আমি রুমে থাকলে ও ওর মার কাছে গিয়ে ঘুমায়, রুমেই আসে না। পরে বাধ্য হয়েই ওর মার কাছে আমি ঘুমাই, ও ওর রুমে একাই থাকে আর সারা রাত কথা বলে। আমার শাশুড়ি একটা কথাও বলে না, উল্টো সবসময় আমার বলে, সহ্য করে যাও। একদিন শুয়ে আসি, ওর ফ্রেন্ড নিয়ে আসছে, রাত 10টা বাজে, ওর ফ্রেন্ড আমাকে আগে দেখেনি। আমি ঘুমিয়ে আসি, দেখে জামাই বলে, ওরে না আমার খাটে ঘুমাতে না করছি, এইখানে শুয়েছে কেন? এখন খাট থেকে লাথি দিয়ে ফেলে দেব। ওর মা শুনে হেসে হেসে বলে, যাও আমার রুমে ঘুমাও, আমাকে খেতে দিয়ে বলেছে এইগুলো খাইলে ঘু খাস। এগুলো শুনে গলা দিয়ে খাবার নামেনি, খুব কষ্ট করে খাইছি, খিদে থাকতে পারেনি বলে। ওই বাড়িতে কোনোদিন 3 বেলা ভাত খেয়ে দেখিনি, কখনো পেট ভরে ভাত খাইনি, পেটের খিদে পেটেই থাকতো আর বলতো, খাই না জেদ করে রাগ করে। কিছুদিন পর জানতে পারি আমি কনসেপ্ট করি, ভুলবশত বলেন আর আল্লাহর ইচ্ছেতেই বলেন। সেইটা শোনার পর আমার হাজবেন্ড আমার সাথে ভালো ব্যবহার করা শুরু করে। তার ভালো ব্যবহার করার কারণ আমি যেন আপোষণ করি, আমি না করার জন্য অনেক হাত পায়ে ধরে বলে, তুমি যদি এইটা করো তাহলে ওই মেয়ের সাথে জীবনেও আর যোগাযোগ করব না। আমার কথা ছিল একটাই, আমার যা হবে হোক, আমি বাচ্চা নষ্ট করব না। তারপর জোর করে বাচ্চা নষ্ট হওয়ার জন্য ঔষধ খাওয়াই, কিন্তু আল্লাহর রহমতে তেমন কোনো ক্ষতি হয়নি। পেটে ব্যথা করতো, সেজন্য ডক্টরের কাছে নিয়ে যায় আলটা করার জন্য, তখন দেখে বাচ্চা নষ্ট হয়নি। শুরু হয় আবার জানোয়ারের মতো আচরণ, সে রাখতে দেবে না তো দেবেই না। শাশুড়ির কাছে বললাম, তিনি বলে, যার জিনিস সে রাখবে না, তুমি জেদ করো কেন? তুমি নষ্ট করে ফেলো আর ওরে ডিভোর্স দিয়ে দাও, সবাই ভালো থাকুক। আমারে নানাভাবে অত্যাচার শুরু করতে থাকে, শেষ পর্যন্ত বলে, এই বাচ্চার পরিচয় দেব না আমি। আরও বলে, সবার কাছে বলবো এই বাচ্চা আমার না। আমি তারপরেও বলেছি, আপনি যা ইচ্ছা করেন, এর মধ্যে চলছে ডিভোর্সের কথা, ডিভোর্স দেবেন দেন, তাও আমি এই কাজ করব না। শেষ মুহূর্তে এক প্রকার জোর করে বাচ্চা নষ্ট হওয়ার জন্য ঔষধ খাওয়ায়।
তারপর আমি বাবাকে ফোন দিয়ে নিয়ে যেতে বলি। তারপর বাবা এসে নিয়ে যায়। কি ঔষধ খাওয়ানো হয়েছিল আমি জানি না। আমি অনেক অসুস্থ হয়ে যাই। ব্লিডিং ছিল 50 দিন। 4টা ডক্টর দেখিয়ে কোনো লাভ হয়নি। আর এই কদিন আমার ওজন 40+ থেকে 33 কেজিতে চলে আসে। আমি বাবার বাড়িতে আসার পর খোঁজ নিত প্রতিদিনই, কিন্তু তার সাথে বকাবকি ফ্রি। কিছুদিন পর শুনি ওই মেয়েকে নাকি বিয়ে করবে। আমাদের বিয়ের আগে আমার শাশুড়ি ওই মেয়ের বাড়ির প্রস্তাব দিয়েছিল। তার আবদার ছিল 5 লাখ টাকা, 3 ভরি স্বর্ণ। তারা দিতে রাজি হয়নি, তাই বিয়ে হয়নি। এখন নাকি মেয়ের বাপ রাজি 4 লাখ টাকা দেবে, তাই শাশুড়ি রাজি হয়েছে। আমার বাবার কাছে আবার কখনো টাকা পয়সা চাইনি। আমি এইটা জিজ্ঞাসা করাতেই শাশুড়ি বলে, বিয়ের সময় তোর বাবা কি দিয়েছে? এখন 3 লাখ টাকা, 3 ভরি স্বর্ণ নিয়ে আসবা। সেইটার প্রতিবাদ করায় আমার মতো বেয়াদব মেয়ে আর নেই। এদিকে সব হারিয়ে শেষ সম্বল ছিল মান সম্মান, সেটুকুও আর অবশিষ্ট নাই। পাড়া মহল্লা আত্মীয় স্বজন সবাই জেনে গেছে। তাদের বলা হয়েছে আমার নাকি বিয়ের আগেই বাচ্চা হয়েছে, সেজন্য আমায় ডিভোর্স দেবে। এখন আর অবশিষ্ট কিছুই নাই আমার। সব দিক থেকে একেবারে ভেঙে চুরে শেষ করে দিল। আমি কোনো অন্যায় না করা সত্ত্বেও আমায় বানিয়েছে বলির পাঠা। সব অন্যায় আমার। এখন কত রকম মিথ্যা বলে আমার পা ধরিয়ে মাপ চাওয়ালো। আমি নাকি সব কিছু জেনেই বিয়ে করছি। আপনারাই বলেন, জেনে শুনে এমন মানুষকে কেউ বিয়ে করবে? কখনো ভাবতে পারিনি ভালোবাসার এই পরিণতি হবে। তাহলে ভালোবাসতাম না। মেয়ে মানুষের জীবন কচুপাতার পানির মতো। আর সুখ খুব আপেক্ষিক জিনিস, যেটা সবার কপালে থাকে না। বিশেষ দ্রবষ্ট কি বলবো তার ভাষা আমার জানা নেই। যদি পারেন সবাই আপুটার জন্য দোয়া করবেন, এবং এখন তার কি করা উচিত অবশ্যই জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে গল্পটি শোনার জন্য। গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আর এরকম আরও গল্প পেতে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।